তাহলে বন্দুকটা মাথায় গলাটা মাথা ঠিকই দিল যে আমার সঙ্গে মারামারি হচ্ছে, এই যে আমি গলাটা ট্রেন আছি পড়ে গেলাম আমি। आसनसोल दक्षिण थाना अंतर्गत सुमितपल्ली इलाके में रविवार की रात एक व्यवसायी से बंदूक की नोक पर छिनतई का प्रयास किया। यह पूरी घटना सीसीटीवी में कैद हो गई है। व्यवसायी दीपांकर चटर्जी ने बताया कि वह रात को अपनी मोटरसाइकिल से आ रहे थे। इस दौरान काले रंग के ड्रेस में खड़े एक युवक ने उसे रोका और बंदूक निकाल कर कहा कि जो भी कुछ है दे दो। उन्होंने इसका प्रतिरोध किया और धक्का मुक्की के दौरान उनकी बाइक गिर गई। शोर मचाया तो आसपास के लोग निकलने लगे, तभी वो भाग गया। बताया जाता है कि इस इलाके में बीते कई दिनों से लगातार इस तरह की घटनाएं हो रही हैं। इसके बाद से लोग में दहशत है। खबर पाकर पुलिस मौके पर पहुंची। প্রথম কথা বলুন যে আপনার এখন আপনি কোন এরিয়ায় দাঁড়িয়ে আছেন এবং কি হয়েছিল? আমি সুমিতপল্লী এরিয়া দাঁড়িয়ে আছি। আমি আমার বাড়ি ঢুকছিলাম, গলির ইয়েতে দুজন বাইকে এসে দাঁড়ালো গলির মুখে। দাঁড়াবার পর একজন বাইক নিয়ে এগিয়ে গেল, আরেকটা ছেলে কালো ড্রেস পরে গলির মুখে আটকে দাঁড়ালো। আর তো আমি বললাম যে একটু সরো ভাই, হ্যাঁ এদিকে ঢুকবো, ও না সরে আমার কাছে এলো, তার এসে পিস্তল বার করে মাথা ঠেকালো, বলে দেবো হ্যাঁ দে দো। হ্যাঁ তো আমি বললাম আমি তখন ইয়ে করে গাড়ির চাবিটা, হ্যাঁ আমি গাড়ির চাবিটা সঙ্গে সঙ্গে হাত থেকে কেড়ে নিই। কেড়ে নেওয়ার পর তোমার কাছে গলি মার দেখে তখন আমি মোটামুটি বুঝলাম, হ্যাঁ যে সঙ্গে সঙ্গে ওর কলারটা চেপে ধরতেই হ্যাঁ এবং সামনে এবং সবাইকে ডাকতে শুরু করলাম, বেরো। হ্যাঁ ও খালি আমাকে নিয়ে এবারে আমার পিছনের পকেটটা হাত দিয়ে আমার মানি ব্যাগটা বার করতে যাবে, সেই সময় টালমাটাল হয়ে গাড়িটা আমার পড়ে গেল। হ্যাঁ আমিও পড়ে গেলাম, সঙ্গে সঙ্গে ও দৌড়ে পালালো। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? মোটামুটি 10টা, আমি অ্যাকচুয়ালি 10:30 পরই, মানে 10:20-25 একজনই এসেছিল না দুজন? একজন গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেল মোটরসাইকেলে, আর একটা ছেলে দাঁড়িয়ে ছিল, কালো ড্রেস পরে দাঁড়িয়ে ছিল। আপনি হাতে পিস্তল, কোমরে পিস্তল ছিল, পিস্তল বার করে মাথায় ঠেকিয়ে, হ্যাঁ তো বলছে না কিছু নিতে পারিনি। তো আমার পিছনে যেহেতু আমি গাড়িতে বসছিলাম, পকেটটা চাপ হয়ে বসছিল, পকেট টানছিল, মানিব্যাগটা টেনেছিল, টানতে পারিনি, আমিও ইয়ে করছি তো, হ্যাঁ নিয়ে তারপর আর এক হাত আমার কলারটা ধরা আছে, গাড়িটা তো আমার হ্যান্ডেলে নাই, তো এক হাত আমার কলার ধরা আছে আর এক হাতে নিয়ে তারপর আমাকে দৌড়ে পালাতে গেল, তখন গাড়ির টাল সামলাতে না পড়ে গাড়ির উপরে পড়ে গেলাম, হ্যাঁ গাড়িটা পড়ে গেল, আমিও পড়ে গেলাম। হ্যাঁ কোন দিকে পালিয়ে গেল? সোজা দৌড়ে চলে গেল রাজডাঙ্গা থেকে। আপনি কি আতঙ্কিত বোধ করছেন এর জন্য? আতঙ্কিত বোধ করছি, আতঙ্কিত মানে এখানে একটা সিকিউরিটি না থাকলে তো সবাই কেটে একটা আতঙ্ক না। ওয়ার্ড নম্বর কত এটা? 48 ওয়ার্ড নম্বর। আপনার নাম? আমার নাম দীপঙ্কর চ্যাটার্জি। আপনি সুমতপল্লীতে থাকেন? আমি সুমতপল্লীতে থাকি। কি করেন? আমি এখন ছমাস একটা ব্যবসা আছে, ব্যবসা করি সুভাষপল্লীতে। এখন রাতের বেলাতেই এরকম টাইমে ঢোকেন? মোটামুটি 9:30 থেকে 10:30 মধ্যে আসি।